আজকে আমরা বসুন্ধরা ড্রাই প্যান নিয়ে কথা বলবো। বসুন্ধরা একটি বাংলাদেশি ব্র্যান্ডের নাম, আর এই প্রোডাক্টগুলো হচ্ছে বসুন্ধরা গ্রুপের। ওরা চারটা সাইজ প্রোডিউস করে, একটা হচ্ছে স্মল সাইজ 4 to 8 kgs, মিডিয়াম সাইজ 7 to 12 kg, আর লার্জটা হচ্ছে 9 to 14 kg, আর ডাবল এক্সেল হচ্ছে 14 to 25 kg। এই ডায়াপারটা হচ্ছে এক্সেল, উইচ ইজ 12 to 17 kg। এই প্যাকেটের মধ্যে 4 pieces ছিল। ওরা ক্লেম করে যে এটা সুপার অ্যাবজর্বেন্ট, আলট্রা সফট, কমফোর্টেবল, ইজি টু ওয়ার। আর যেহেতু এটা একটা লোকাল প্রোডাক্ট, সো নকল বের হওয়ার চান্সেসটা একটু কম। আর এই প্যাকেটের মধ্যে যেহেতু চারটা আছে, চারটার প্রাইসেস হচ্ছে 140 টাকা, সো এক একটা 30 থেকে 35 টাকা করে পড়ছে। আচ্ছা, এখন আমি বলতে চাচ্ছি আমার রিভিউ। এই প্রোডাক্টটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু বড়, একটু বড় আর একটু মোটা। এই বয়সের বাচ্চাদের জন্য এটা একটু বড় হয়ে যায়। আর যেহেতু এটা একটা প্যান্ট সাইজ, প্যান্ট স্টাইলের ডায়াপার, এটা পরাটা একটু ইজিয়ার। আচ্ছা, ডায়াপারটা সুপার স্ট্রেচেবল, যেটা একটা ভালো দিক। স্ট্রেচেবল হলে কি হয়, বাচ্চাদের এয়ার পাস হতে ইজিয়ার হয় এবং পরাতেও খুব সুবিধা হয়। ভিতর দিকটা দেখাচ্ছি, ভিতর দিকটাও ভালো নরম, সামনে আর পিছে দুটোই খুবই নরম। আচ্ছা, এখন আমি আমার রিভিউজটা দিব। আমি যখন আমার বাচ্চাকে পরিয়েছি, এটা এটা এতই স্ট্রেচেবল যে এটা খুব ইজিলি ছিঁড়ে যাচ্ছে। এই জায়গাটা খুবই নরম, খুব ইজিলি ছিঁড়ে যাচ্ছে, যেটা আমার জন্য একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আর একটা পজিটিভ দিক হচ্ছে এটার কার্টুনগুলো খুবই কিউট, বাচ্চারা খুব লাইক করেছে। এক্সেল সাইজ আছে, সামনে লেখা আছে ফ্রন্ট, এটা সামনের দিকে দিতে হবে। আচ্ছা, যেহেতু এটা ছিঁড়ে যাচ্ছে, বাচ্চারা যখন পড়ছে তখন এটা লিক করে। আমি একটা ডায়াপার আমার বাচ্চাকে কালকে রাতে পরিয়েছিলাম, আমি আপনাদেরকে এখনই দেখাবো। এই ডায়াপারটা পরিয়েছিলাম, বেবি ইউরিন পাস করেছে, ইউরিনটা পিছের দিকে চলে এসেছে, ইউরিনটা পিছের দিকে চলে এসেছে, যে কারণে পিছের দিকটা ভারী হয়ে গিয়েছে, মাঝখানে এবং সামনে আনব্যালেন্স ছিল। পিছের দিকে চলে আসাতে পিছের দিকটা অনেক বেশি ভারী হয়ে গিয়েছে। আচ্ছা, আমি যখন বাচ্চাকে এটা পরিয়েছি, বাচ্চার লিক করে নাই, কিন্তু আমি কিছু মানুষের রিভিউজ নিয়েছি, তারা বলেছে তাদের এটা লিক করেছে। আমার এই প্রবলেমটা হয়নি, আমি হয়তো আরও কয়েকটা ইউজ করে আপনাদেরকে প্রপার রিভিউটা দিতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে এটা একটু বেশি বড় হয়ে যায় আমার বাচ্চার জন্য, একটু আর অনেক ফুলে থাকে, পরানোর পর পরই অনেক বেশি ফুলে থাকে, সো বাচ্চাদের মুভমেন্ট করাতে একটু কষ্ট হচ্ছে। পজিটিভ দিক হচ্ছে কার্টুনটা ভালো, স্ট্রেচেবল, যেটা আরেকটা ভালো জিনিস। আর 6 ঘন্টা, মিনিমাম 5 to 6 hours পড়ায় রাখা যায়, কোনো সমস্যা হয় না। আর আরেকটা নেগেটিভ পয়েন্ট আমি বলতে চাচ্ছি, এটা যেহেতু একটা লোকাল প্রোডাক্ট, 30-35 টাকা পার পিস আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় দামটা আরেকটু কম হলে, আরেকটু রিজনেবল হলে আমরা এটা বেশি ইউজ করতে পারতাম। আদার দেন দ্যাট, প্রোডাক্টটা খুব বেশি ভালোও না, খুব বেশি খারাপও না। আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন এটা ইউজ করে। আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয়, দেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং কমেন্ট দিয়ে জানিয়ে দিবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।